মই বিপ্রঞ্জন শর্মা অন্তরের গভীরতম কোণের পর ধন্যবাদ জানাম, কারণ মই নিজে জানিছিল যে চামগুড়িত মই জিকাব নোৱাৰো, জিকে যদি জিকিব জিকার জিতু গোস্বামীর বাদে কোনেও মনত ভাবা নাছিল যে এইটো সমষ্টি জিকিব। বিপ্লরঞ্জন শর্মাক যেতিয়া মই অনুরোধ কৰিছিল যে বিপ্ল তুমি খেলিব লাগে, হারিবা মই জানো, কিন্তু তুমি দলৰ কাৰণে খেলিব লাগে, তেওঁ তৎকালীনভাৱে মোক কৈছিলে দাদা আপুনি যেতিয়া কৈছে মই খেলিম। অর্থাৎ এনে ধরনের কার্যকর্তা আমার সকলোরে বাবে গৌরব। ভারতীয় জনতা পার্টির মাজতে এনেকুৱা কার্যকর্তা আছে, আর সেইবাবে আমার দলটো ব্যতিক্রম। আমাক কোৱা হয় পার্টি উইথ এ ডিফারেন্স। বিহালী সমষ্টিত অপরাজিতাই কলে যে এটো বহুত চর্চিত আছিলে। মোৰ দৃষ্টিত বিহালী সমষ্টি এটা কারণেই চর্চিত আছিলে যে তাত ভারতীয় জনতা পার্টিয়ে চাহ বাগিচার চকিদারের লড়া এজনক প্রার্থিত্ব দিছিল। তার বাদে বিহালীর নির্বাচনের আন কি বিশেষত্ব আছিল মই নাজানো, এটা বিশেষত্ব আছিল যে ভারতীয় জনতা পার্টিয়ে চাহ বাগিচার লাইনত থকা চকিদারের লড়া এজনকো টিকট দিব সাহস করে, আর সেই চাহ বাগিচার চকিদারের লড়াজন জিকিবনে নাই এই নির্বাচনত যদি বিহালীর একমাত্র বিশেষত্ব আছিল সেইটোৱে বিশেষত্ব আছিল। কারোবার দুখন হোটেল আছিল, কোনোবা ভাল ব্যবসায় কৰিছিল, এই সকলোৰে বিপরীতে কারোবা রাজ পরিয়ালের সদস্যই সমর্থন কৰিছিল। ভারতীয় জনতা পার্টিয়ে কাক সমর্থন কৰিছিল, চাহ বাগিচার চকিদার যোনে দিগন্ত ঘাটোৱাৰক আজিও নাজানে, তেওঁ দেউতাকে নিজে চাহ বাগিচার চকিদার আছিল, আর বাগিচার লাইনত দিগন্ত ঘাটোৱাৰৰ জন্ম, আর দিগন্ত ঘাটোৱাৰ সেই সময়ত নির্বাচন খেলিছিল যিটো সময়ত আমার দলের হয়ে নির্বাচন খেলিবলৈ প্রার্থী বিচারাটো এটা সেই সময়ত টান কাম আছিল। দিগন্ত ঘাটোৱাৰে যিকোনো কারণতে নহক বিশ্বনাথ সমষ্টিত বহুবার টিকটো খুঁজিছিল, টিকট দিব পৰা নাছিল, কেতিয়াও দলক বিরোধিতা করার একটা উদাহরণও আমাকে কেতিয়াও দাঙি ধরা নাছিল। টিকট পোৱাৰ পিছত দুবার টিকট নোপার পিছত মই প্রত্যেকবারে দিগন্তক কৈছিল, দিগন্ত উপায় নাই, দিব নোৱাৰিলো বেয়া নাপাবা, কাম কৰিব লাগিব, আর মনত এটাও প্রশ্ন নোহোৱাকৈ দিগন্ত ঘাটোৱাৰে বিশ্বনাথ সমষ্টিৰ বিধায়কগৰাকী জিকিবলৈ যোৱা দুইটা নির্বাচনতে অহু পুরুষার্থ করা মই নিজ চকুৰে দেখিছিল। বিপ্লরঞ্জন শর্মার দরে দিগন্ত ঘাটোৱার একটা অবহেলিত সমাজের পৰা আমি যেনেকে বোকাত পদুম জন্মে তেনেকে বাগিচার লাইনের পৰা আজি আমি এজন বিধায়ক কৰিব পাৰিছো। ভারতীয় জনতা পার্টির বাবে ইউ এক গৌরবর মুহূর্ত। কোনে রাজ পরিয়ালের লড়াই প্রচার করেছিল সি চর্চাই হব নালাগিছিল, চর্চা হব লাগিছিল যে বিজেপিয়ে এজন ব্যবসায়ীর বিপরীতে বাগিচার চাহ বাগিচার চকিদারের লড়া এজনক টিকট দিব কেনেকে সাহস করি, কিন্তু আমি কার কারণে সাহস করেছিল বিহালী রাইজর উপর আমার বিশ্বাস আছে, রঞ্জিত দত্ত ডাঙরিয়ার নেতৃত্বর উপর আমার বিশ্বাস আছে, বিহালী সমষ্টির রাইজে ভারতীয় জনতা পার্টিক চেনেহ করিব মরম করিব সি আমার অটুট বিশ্বাস আছে। আজি আমি পার্সেন্টেজত কত জিকি যোৱা নাই, আমি কোনো বিজয়কে আমি কতো লঘু কৰিব খোজা নাই, বিহালীর যিসকল রাইজে আমাক ভোট দিছে আর যিসকল রাইজে আমাক ভোট দিয়া নাই সকলোকে আমি একেলগে সেৱা কৰিম, আর মই বিশ্বাস কৰো যে 2021ৰ পিছত 2026ত আমি আকৌ বিহালী সমষ্টি বহুত ভোটত জিকিম। আজিয়ে কোনোবাই লিখিলক বিহালী সমষ্টি ভারতীয় জনতা পার্টির লগত আছে, বিহালী আর বিজেপির একাত্ম সম্পর্ক কংগ্রেসের যেতিয়া গৌরব উজ্জ্বল মুহূর্তটুক বিহালীর রঞ্জিত দত্ত ডাঙরিয়া বিজয়ী হয়েছিল। বিহালী এনেকুৱা এটা সমষ্টি যার শিপা ভারতীয় জনতা পার্টির শিপার লগত জড়িত হয়ে আছে। মই আজির এই সুন্দর মুহূর্তত বিহালী রাইজর প্রতি মই আকৌ এবাৰ মোৰ সেৱা আগবঢ়াইছো, আৰু বিহালী নিৰ্বাচনৰ সময়ত দিয়া প্ৰতিটো প্ৰতিশ্ৰুতি আখৰে আখৰে পালন কৰাৰ সংকল্প
আজি আকৌ এবাৰ আমি গুৱাহাটীৰ পৰাই দোহাৰিছো।